হ্যাজেনস রুল কেমিস্ট্রির একটি ইম্পর্টেন্ট টপিক। আমরা বট কনসেপ্টে যদি বন্ডিং ভাবি, ক ধরনের হয়? দু ধরনের, একটি হলো আয়নিক আর একটি হলো কোভ্যালেন্ট। আয়নিক বন্ডের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্মেশন হয় এবং তাদের মধ্যে অ্যাট্রাকশান তৈরি হয়। আর কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে তখন ইলেকট্রন পেয়ার শেয়ার করে তাদের মধ্যে অ্যাট্রাকশান তৈরি হয়। আমরা ফ্যাজান্স রুলে এটা পড়ব, 100% আয়নিক বা 100% কোভ্যালেন্ট বলে কিছু হয় না। একটা আয়নিক বন্ড, তার মধ্যে কতটা কোভ্যালেন্ট ক্যারেক্টার রয়েছে সেটা আমরা এই ফ্যাজান রুলে স্টাডি করব। ফ্যাজান রুল এটা বলছে, যদি কোনো একটি ক্যাটায়ন ছোট সাইজের হয় এবং অ্যানায়ন যদি বড় সাইজের হয়, তারা আয়নিক হতে পারে। কিন্তু কি করে, ছোট সাইজের ক্যাটায়নটা বড় সাইজের অ্যানায়নটাকে অ্যাট্রাক্ট করে এবং এই অ্যাট্রাকশানের জন্য ক্যাটায়নটা যেমন ছিল তেমন থাকে, কিন্তু অ্যানায়নের যে একটা সুন্দর সার্কুলার শেপটা রয়েছে এটা ডিস্টর্টেড হয়ে যায়। এবং ডিস্টর্টেড হয়ে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশান ফোর্স জন্মায়। এই ধরনের বন্ডটাকে বলবো আমি কোভ্যালেন্সি, কোভ্যালেন্সি। আর এই কনসেপ্টটা যিনি দিয়েছিলেন তার নাম ছিলেন ফ্যাজান। তাহলে ফ্যাজান রুল কি বলছে, না ক্যাটায়ন যদি স্মল সাইজ হয়, অ্যানায়ন যদি বড় সাইজের হয়, বড় সাইজের অ্যানায়নটাকে ছোট সাইজের ক্যাটায়ন পোলারাইজড করে, ফলে অ্যানায়নের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা পোলারাইজড হয় বা ডিস্টর্টেড হয় এবং তাদের মধ্যে যে অ্যাট্রাকশনটা জন্মায় সেটাই তাদের কোভ্যালেন্সি। এখন দুটো পার্ট এই ফ্যাজান রুলে অত্যন্ত ইম্পর্টেন্ট, একটি পার্ট হলো ক্যাটায়ন আর একটি পার্ট হলো অ্যানায়ন। কখন এই কোভ্যালেন্সিটা ভালো হবে, না যদি ক্যাটায়নটাকে দেখি ছোট সাইজ অথবা হাই চার্জ, হাই চার্জ হওয়া মানে কিন্তু ক্যাটায়ন ছোট হয়। যেমন মনে করো এম প্লাস, এম টু প্লাস আর এম থ্রি প্লাস, এদের মধ্যে যদি বলি কোনটা ছোট, এম থ্রি প্লাস সবচেয়ে ছোট। তাই কি হবে, পোলারাইজেশন পাওয়ার স্মল সাইজের ক্ষেত্রে বেশি হয়, তাহলে হয় দেখব স্মল সাইজ নয় দেখব হাই চার্জ। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি দুটোই ক্যাটায়ন হয়ে থাকে এবং দেখলে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন একজনের ইনার্ট গ্যাস আর একজনের সিউডো ইনার্ট গ্যাস, সিউডো মানে কি, সিউডো মানে হলো ফলস মানে মিথ্যা। ওকে, দেখো ইনার্ট গ্যাস এতদূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই ডি অরবিটালটা ফুলফিল হয়ে যাওয়ার জন্য সেটাও একটা ইনার্ট গ্যাসের মতন বিহেভ করে, তাই এটাকে বলা হয় সিউডো ইনার্ট গ্যাস। তো একটি ক্যাটায়নের যদি সিউডো ইনার্ট গ্যাস থাকে আরেকটি ক্যাটায়নের যদি ইনার্ট গ্যাস থাকে, তখন যে ক্যাটায়নটার সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন রয়েছে মানে এরকম ডিটা ফুলফিল রয়েছে বা এফটা ফুলফিল রয়েছে, এফ অরবিটাল বা ডি অরবিটাল ফুলফিল আছে, তাকে বলবো আমরা সিউডো ইনার্ট গ্যাস। যাদের এই কনফিগারেশন থাকবে তাকে আমি বলবো কোভ্যালেন্সি তার মধ্যে বেশি হবে অ্যাকর্ডিং টু দ্য ফ্যাজান্স রুল। তিনটে পয়েন্ট মনে থাকবে। অ্যানায়নের ক্ষেত্রে কি দেখব, অ্যানায়নটা হবে লার্জ সাইজ, কারণ যত বড় সাইজ হবে তত কি হবে, সে তত পোলারাইজড হতে পারবে বা ডিস্টর্টেড হতে পারবে, তাই না? সো অ্যানায়নটা লার্জ হবে অথবা অ্যানায়নের চার্জটা হাই হবে। মনে করো একটা অ্যানায়ন, মনে করো এন মাইনাস, একটা এন টু মাইনাস, এন থ্রি মাইনাস, যত মাইনাস হচ্ছে তত ইলেকট্রন বাড়ছে, রাইট? আর ইলেকট্রন যত বাড়ছে তখন তাদের মধ্যে একটা ইলেকট্রন ইলেকট্রন রিপালসান কাজ করছে, যার জন্য সাইজটা বড় হয়। আর অ্যানায়নের সাইজ যত বড় হবে তত তাদের মধ্যে কোভ্যালেন্সিটা বাড়তে থাকবে। তো ক্যাটায়নের ক্ষেত্রে তিনটে পয়েন্ট মনে রাখবো, অ্যানায়নের ক্ষেত্রে দুটো পয়েন্ট, এইটাই হলো ফ্যাজান রুল, তার তত কোভ্যালেন্সি বেশি। কোভ্যালেন্সি বেশি হলে কি হয়, না কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো মনে রাখবে অর্গানিক সলভেন্টে সলিবেল হয়, অর্গানিক সলভেন্টের মধ্যে সলিবেল হয়,
ওয়াটারটা অতটা প্রেফার করে না। সেকেন্ডলি, যারা কোভ্যালেন্ট কম্পাউন্ড আছে তারা থার্মালি আনস্টেবল হয়, থার্মালি আনস্টেবল। ঠিক আছে, মনে করো আমি দুটো কম্পাউন্ড নিচ্ছি, একটা হলো এলআই টু সিও থ্রি আর একটা হলো এনএ টু সিও থ্রি। তুমি খেয়াল করে দেখো দুজনের ক্ষেত্রে সিও থ্রিটা সেম, ঠিক আছে, কিন্তু একজনের ক্যাটার্ন হলো লিথিয়াম আর একজনের ক্যাটার্ন হলো সোডিয়াম, রাইট? পিওরিক টেবিলে লিথিয়াম সোডিয়াম কোথায় থাকে? লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরমভাবে পিওরিক টেবিলটা রয়েছে। তাহলে লিথিয়াম আয়নটা কী আছে বলো তো? স্মল, কারণ পিওরিক টেবিলে যারা উপরের দিকে থাকে তারা কী হয়? স্মল সাইজ। এবং সোডিয়ামটা কী বলো তো? লার্জ সাইজ, রাইট? তো লিথিয়াম কার্বনের যেহেতু স্মল সাইজ, তাই লিথিয়াম কার্বনেটে, কারণ বলেছি দেখো ক্যাটায়ন যত স্মল সাইজ হয় তত তার মধ্যে কী হয়? কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়। তার মানে বলবো লিথিয়াম কার্বনেটে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। কী করে বললাম বুঝেছ? আমাকে যে দুটো সল্ট দেবে সেই দুটো সল্টের ক্যাটায়ন এবং অ্যানায়নটাকে কম্পেয়ার করব, রাইট? যদি দেখি ক্যাটায়নটা ছোট হচ্ছে অথবা এই তিনটে পয়েন্টের মধ্যে কোনো একটা হচ্ছে তখন তার কোভ্যালেন্সি বেশি বলবো। আর যদি দেখি ক্যাটায়ন সেম আছে অ্যানায়ন আলাদা রয়েছে তখন দেখব অ্যানায়নটা কার লার্জ অথবা চার্জ বেশি। ওকে, এই পয়েন্টটাকে খেয়াল করে আমরা কিছু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন 10টার মতন কোশ্চেন নিলাম এবং দেখাচ্ছি কী করে আমরা করব। দেখো ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি সবগুলোই কিন্তু অ্যালমোনিয়াম আছে, অ্যালমোনিয়াম নিয়ে আমি ইন্টারেস্টেড নই, কিন্তু অ্যানায়ন দেখো প্রথমটা এফ মাইনাস, তারপরটা অক্সাইড, তারপরটা দেখো এন থ্রি মাইনাস। বুঝতেই পারছো দেখো অ্যানায়নের চার্জ বাড়ছে, রাইট? আর আমি তোমাকে কী বলেছি, এখানে দেখো যত হাই চার্জ হবে তত তার কোভ্যালেন্সি বেশি হবে, তার মানে কোভ্যালেন্সি বেশি এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। সেকেন্ড পয়েন্টে চলে এসো, দেখো এখানে ক্ষেত্রে অ্যানায়ন সেম সেম, কপার প্লাস, একটা হলো এনএ প্লাস। দেখো একটু আগেই দেখো আমি তোমায় বলেছি কপার প্লাসের ক্ষেত্রে কী হয়? সিউডোনার্ট গ্যাস, আর এনএ প্লাসের ক্ষেত্রে কি? ইনার্ট গ্যাস কনফিগারেশন। কোনটার কোভ্যালেন্সি বেশি হয়? সিউডোনার্ট গ্যাসে, রাইট? তার মানে কপারটা বেশি হবে। লাইক দ্যাট আমি জিঙ্কটা ওইরকমভাবে বলতে পারি, দেখো জিঙ্কের ক্ষেত্রেও দেখো সিউডোনার্ট গ্যাস হচ্ছে আর এমজির ক্ষেত্রে দেখো সুডোনার্ট গ্যাস হচ্ছে। তার মানে জিঙ্ক এবং এমজির মধ্যে আমি জিঙ্কটাকে কোভ্যালেন্সি বেশি বললাম। পয়েন্টটা বুঝতে পেরেছি? কিন্তু যখন লিখবে খাতায় ফ্যাজান রুল কথাটা লিখে দেবে। এবার চলে এসো দুটোর ক্ষেত্রে চলে এসো, দেখো এর ক্ষেত্রে দেখো ক্যাটায়ন সেম, ক্যাটায়ন নিয়ে ভাববো না, কিন্তু একটা ক্লোরিন একটা ব্রোমিন, পিরিয়ডিক টেবিলে কেমন থাকে বলো? ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে বুঝতেই পারছো ব্রোমিনের সাইজটা কী আছে? লার্জ সাইজ, এবং ক্লোরিনের সাইজটা কী আছে বলো? স্মল সাইজ, রাইট? তার মানে সিএবিআর টুর ক্ষেত্রে কোভ্যালেন্সি বেশি হবে, কারণ অ্যানায়ন তো, অ্যানায়নের ক্ষেত্রে কী বলেছিলাম যত লার্জ সাইজ হয় তত তার কোভ্যালেন্সি বেশি হয়। লাইকওয়াইজ নিচেরটা চলে এসো, এখানে দেখো সিএল আর এখানে দেখো, আচ্ছা এখানে সিএলটা সেম আছে, এবার দেখো এমজি টু প্লাস আর এটার ক্ষেত্রে ক্যালসিয়াম টু প্লাস, রাইট? ক্যাটায়ন আলাদা, এবার ক্যাটায়নের সাইজ কী? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম, গ্রুপ টু এর যে এলিমেন্টগুলো রয়েছে। এবার দেখো ক্যালসিয়াম একটা, একটা এমজি, ঠিক? এবার দেখো ক্যালসিয়াম এবং এমজির মধ্যে কোনটা বলো? এমজিটা হলো স্মল সাইজ, আর বলেছি ক্যাটায়ন যত ছোট হবে স্মল সাইজ হবে তত তার কোভ্যালেন্সি বেশি হবে। সো আমি বলতে পারি এমজি সিএল টুর কোভ্যালেন্সি বেশি। ফোর্থ কোশ্চেনে চলে আসছে, দেখো এখানে বলেছে এফি সিএল টু আর এফি সিএল থ্রি, যদি তাদের অক্সিডেশন নাম্বার দেখো এটা টু আছে বলে প্লাস টু, এটা থ্রি আছে বলে প্লাস থ্রি। তাহলে দেখো ক্যাটায়নের দেখো এটার দেখো চার্জ বেশি, দেখো প্লাস থ্রি চার্জ বেশি, আর আমি বলেছি ক্যাটায়নের যত হাই চার্জ হবে, তার মানে কোনটার কোভ্যালেন্সি বেশি? এটার কোভ্যালেন্সি বেশি, কোভ্যালেন্সি বাংলা সমযোজিতা। এটার ক্ষেত্রে চলে আসে দেখো লিথিয়াম প্লাস, বেরিলিয়াম টু প্লাস, বোরন থ্রি প্লাস এবং কার্বন প্লাস ফোর, তাই তো অক্সিডেশন নাম্বার। তাহলে বুঝতেই পারছো চার্জ বাড়ছে ক্যাটায়নে, আর চার্জ বাড়লে তার কোভ্যালেন্সি বেশি হবে, তার মানে এইটা হবে অর্ডার, ভেরি ইজি। এটার ক্ষেত্রে দেখো লিথিয়াম অ্যানায়নগুলো সেম আছে,
লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। নিশ্চয়ই তুমি জানো গ্রুপ ওয়ানের যে এলিমেন্টগুলো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাই তো? হয় তো এদের মধ্যে সবচেয়ে স্মল কোনটা বলো? এলাই, তাই তো? আর ক্যাটায়ন যত স্মল হবে তত আমার কোভ্যালেন্সি বেশি হবে, তার মানে এলআইসিএল, তারপর এনএসিএল, তারপর কেসিএল, তারপর আরবিসিএল। সেভেন নম্বর কোশ্চেনে চলে আসছে, দেখো এটা দেখো ক্যাটায়ন সেম, অ্যানায়নটা দেখো ফ্লুরিন আর একটা ক্লোরিন। আর আমরা কি জানি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে কে বড়? ক্লোরিন বড়, লার্জ সাইজ। ফ্লুরিন কী হয় বলো? স্মল সাইজ। আর অ্যানায়ন যত বড় হবে তত তার কোভ্যালেন্সি বা সমযোজিতা বাড়বে। কোশ্চেন নম্বর এইট, মেল্টিং পয়েন্ট বলেছে। তো দেখো এখানে কি আছে, পিবি টু প্লাস, আর এখানে কি হবে, পিবি ফোর প্লাস। তাহলে বলো কোভ্যালেন্সি কার বেশি? কোভ্যালেন্ট হলো এইটা বেশি, কারণ ক্যাটায়নের চার্জ বাড়ছে। এই যে ক্যাটায়নের চার্জ বাড়ছে, এখন দেখো আমি এখানে পয়েন্টটা বলেছিলাম, যারা কোভ্যালেন্ট কম্বন তারা কিন্তু থার্মালি আনস্টেবল, তার মানে এ বেশি কোভ্যালেন্ট, মানে এ আনস্টেবল। এ আনস্টেবল মানে কি, এর বলতে পারি তো? মেল্টিং পয়েন্টের লো, আনস্টেবল জিনিস কম টেম্পারেচারই ভেঙে যাবে। হ্যাঁ, আর এটা কী হবে, মেল্টিং পয়েন্টটা হাই, বুঝেছ? কারণ যত বেশি কোভ্যালেন্ট হবে তত তার মেল্টিং পয়েন্টটা কম হবে। নেক্সট কোশ্চেন, লিথিয়াম সল্ট সলিবেল ইন অর্গানিক সলভেন্ট। আমি বলেছি কি, যারা অর্গানিক সলভেন্টে সলিবেল হয় তারা কোভ্যালেন্সি তাদের বেশি হয়। এবার কেন লিথিয়াম সল্টেরই কোভ্যালেন্সি বেশি হয় বলতো? পিওরিক টেবিলে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখো লিথিয়াম একেবারে টপে রয়েছে, আর টপে থাকবার জন্য পিওরিক টেবিলে এর সাইজ সবচেয়ে স্মল, ক্যাটায়ন সবচেয়ে স্মল সাইজ, এই কারণের জন্য এর কোভ্যালেন্সি বেশি। আর কোভ্যালেন্সি বেশি হওয়ার জন্য, কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়ার জন্য অর্গানিক সলভেন্টে তারা সলিবেল, কারণ এখানে দুটো ক্যারেক্টার কিন্তু আমি এখানে ইনপুট করেছিলাম, রাইট? এবার দেখো আয়নিক ক্যারেক্টার নিয়ে বলেছে, কোনটা বেশি? কোভ্যালেন্ট ক্যারেক্টার যার বেশি হবে, আয়নিক ক্যারেক্টার তার কম হবে। তার মানে আগে দেখে নেব এই দুজনের মধ্যে কার কোভ্যালেন্সি বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি বলবো তার আয়নিক ক্যারেক্টার কম। এখন দেখো এটার ক্ষেত্রে লিথিয়াম প্লাস, এটার ক্ষেত্রে পটাশিয়াম প্লাস, কে ছোট? না লিথিয়াম ছোট, রাইট? তার মানে লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলবো কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, রাইট? আর যদি এটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়, আয়নিক ক্যারেক্টারটা ঠিক উল্টো হবে, পটাশিয়াম ক্লোরাইডে হবে। ওকে, সো এইগুলো আমরা কোশ্চেন সলভ করলাম, যে সলভ করা কোশ্চেনগুলো থেকে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন খুব ইজিলিভাবে সলভ করতে পারবে। এটা শুধু মনে রাখবে, স্মল সাইজ ক্যাটায়ন লার্জ সাইজ অ্যানায়নকে পোলারাইজড করে, তাই এখানে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, পোলারাইজেশন পাওয়ার মানে ক্যাটায়নের কথা বলছি, আর পোলারাইজেবিলিটি মানে অ্যানায়নের কথা বলছি। আয়নিক কম্পাউন্ডের মধ্যে কতটা কোভ্যালেন্সি রয়েছে সেটাই আমাকে ফ্যাজান রুল বলে দেয়। তো এই ছিল ফ্যাজান রুল এবং কোভ্যালেন্সি সম্পর্কে ডিসকাশন, যে দশটা কোশ্চেন সিলেক্টিভলিভাবে নিয়েছি সেরকম ধরনেরই কোশ্চেন আমাদের এক্সামে আসে, একটু প্র্যাকটিস করলে এখান থেকে কোশ্চেনগুলোর 100% মার্কস পাওয়া যায়। ধন্যবাদ।